জানি না কিছুদিন পরেই হয়তো 356 দাবি উঠবে। রাজনীতির আঙিনা থেকে দীর্ঘদিন সরে থাকার পর ফের প্রকাশ্যে সোমনাথ চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সিপিএম এর এই প্রাক্তন সাংসদ। মুখ্যমন্ত্রীকে বলি যে আপনার সমর্থন আছে রাজ্যেতে, তো দেখতেই পাচ্ছি আমরা, এরকম করবার দরকার কি? এত বড় একটা প্রশ্নচিহ্ন উঠেছে, লোকে বলবেই তো সঠিকভাবে নির্বাচন এলে ওর ক্ষমতায় থাকবেন না, কি জন্য করা হচ্ছে? নির্বাচন প্রক্রিয়া আদালতের হস্তক্ষেপকেও সমর্থন জানিয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার। মনোনয়নপত্র জমা দিতে পারছে না, মারের চোটে পালিয়ে আসছে, সেটা কি নির্বাচন হচ্ছে? সুতরাং তার অধিকারকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, সেই মানুষটি নিশ্চয়ই কোর্টে আদালতে যেতে পারে। লোকসভার প্রাক্তন অধ্যক্ষের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি কি মনে করেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? সোমনাথ চট্টোপাধ্যায়ের জবাব, সেই দাবি উঠলে ভেবে দেখতে হবে। আজকে পশ্চিমবাংলাকে আমরা একটা গণতান্ত্রিক রাজ্য বলে কি বলতে পারি? জানি না কিছুদিন পরেই হয়তো 356 দাবি উঠবে, সেই অবস্থা দিকে চলেছে মনে হচ্ছে। সুতরাং যদি কেউ এই দাবি তোলে, সেটা গিয়ে বিচার্য বিষয়। রাজ্যে গণতন্ত্র না থাকলে উনি কিভাবে মুখ খুলছেন, পাল্টা কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। উনি তো নিজেই বলেছিলেন যে দলেই গণতন্ত্র নেই, তা যে দল উনি করলেন সেই দলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলেন না। পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র না থাকে তাহলে এত কিছু হচ্ছে কী করে? এত রকমভাবে মত প্রকাশ এবং প্রশাসনিক ব্যবস্থা সবটাই তো হচ্ছে। এদিকে মনোনয়ন ঘিরে রাজ্যে যে পরিবেশ তৈরি হয়েছে তার প্রতিবাদে ধর্মতলা থেকে এন্টালি বাজার পর্যন্ত মিছিল করল বাম দলগুলি। একই ইস্যুতে আগামী মাসের 3 ও 4 তারিখ রাজ্য জুড়ে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছে তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।